বন্ধুরা, অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ লিকুইড এবং সোপ বা সাবানের মধ্যে পার্থক্যটা কি, বা এগুলো কিভাবে ব্যবহার করা যায়, বা কোনটি ব্যবহার করলে জীবাণুর বিরুদ্ধে বেশি সুরক্ষা পাওয়া যায়। তো আজকে আমি এই তিনটি বিষয়ে আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করব। তো এই আপনার হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং সাবানের ব্যবহার, এবং কোনটি জীবাণুর বিরুদ্ধে বেশি কার্যকর, তো এই বিষয়ে আমাদের সেতু আপু আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করবে। তো আমরা চলুন সেতু আপুর কাছে যাই। সালাম আলাইকুম সেতু আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, আজকে আমরা জানব হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং সফটের ব্যবহার, এমনকি পার্থক্যগুলো, কোনটা কেমন পার্থক্য সেটা আমরা আজকে উপস্থাপনা করব। তো প্রথমে হ্যান্ড স্যানিটাইজার কীভাবে ব্যবহার করে সেটা আমরা জেনে নিই। তো হ্যান্ড স্যানিটাইজার প্রথমে একটু হাতে নিয়ে এটা 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মতো হাতে ঘষবো প্রত্যেকটি আঙুলের কোনায় কোনায়, এমনকি হাতের পেছন সাইড, এগুলো ভালোভাবে ঘষানোর পর, তো 20 সেকেন্ড এভাবে ঘষার পর আমরা আমরা এই হ্যান্ড স্যানিটাইজারটা বাসায় বাইরে কিংবা কোথাও ট্রাভেল করতে গেলেও আমরা এটা সঙ্গে নিয়ে যেতে পারবো, কিংবা হচ্ছে কোনো কিছু ছাড়াই আমরা এটা ব্যবহার করতে পারবো। এটা ব্যবহার করতে গেলে অবশ্যই আপনারা জানেন যে পানি লাগে না, তো আমরা এটা এমনিতেই ব্যবহার করতে পারবো। তারপর এটা খুব সূক্ষ্মভাবে ব্যবহার করা যায়, খুব একটা সময় লাগে না, শুধু 20 সেকেন্ড ঘুরতে হবে ভালোভাবে। তারপরে আসলাম হ্যান্ড ওয়াশ, এটা লিকুইড, তো আমরা এটা হাতে নেব। আপনারা জানেন নিশ্চয় যে এটা ব্যবহার করতে গেলে অবশ্যই পানির প্রয়োজন হয়, তো এটাও ঠিক আগের মতোই 20 সেকেন্ড ঘষানোর পর ভালোভাবে হাতের কোনা, আঙ্গুল, পিছনটা ভালোভাবে ঘষার পর, কিছুক্ষণ ঘষার পর আমরা এটাতে অনেক স্বস্তি পাই যে আমরা এটা ব্যবহার করব, হাতে কোনো জীবাণু থাকবে না, জীবাণুমুক্ত হবে। তো 20 সেকেন্ড ঘষার পর আমরা এটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলব। ধোয়ার পর আমরা নিশ্চয়ই জানি এটা ব্যবহার করার পর আমরা নিজেদেরকে একটু ভালো আর কি ফিল করতে পারবো। তারপর আসলাম সাবান, আই মিন আমি বলতে চাচ্ছি যে এটা সব, তো আমরা এটা ব্যবহার করব ঠিক আগের মতোই, 20 সেকেন্ড ঘষবো আঙুলের পেছন, কণা, নখ, এভাবে ঘষার পর ঠিক আগের মতোই ঘষতে থাকবো। আপনারা নিশ্চয়ই জানেন যে এই তিনটা ব্যবহার আমাদেরকে কতটা স্বস্তি দেয়। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে এই তিনটার মধ্যে পার্থক্য কি। তো আমরা এবার ধুয়ে ফেললাম হাত দুটো ভালোভাবে, তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই তিনটার মধ্যে পার্থক্য। তাহলে আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা অবশ্যই ব্যবহার করবেন, এমনকি হ্যান্ড স্যানিটাইজারটা আপনারা যে কোনো সময় আর নিয়ে যেতে পারবেন, বাসার বাইরে কিংবা কোথাও গেলে, ট্রাভেল করতে গেলে অবশ্যই নিয়ে যাবেন। আর এই দুইটা আপনারা বাসায় ব্যবহার করতে পারবেন কিংবা সাথে নিয়েও যেতে পারবেন, কোথাও কোনো আর কি জীবাণু থাকলে হাতের মধ্যে এটা পরিষ্কার করে ধুয়ে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম এই তিনটের মধ্যে পার্থক্য, অবশ্যই আমরা এগুলো ব্যবহার করবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই থাক। আসসালামু আলাইকুম। আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। তো আপনিও ভালো থাকবেন।